লোকজন হুজুরকে চিনল, হুজুরকে সম্মান জানাল, মাজিও হুজুরকে চিনল, সামনের দিকে নিয়ে যায়। ঘাটে ঘাটে লোকজন নামে, মাজি বলতেছে হুজুর নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে, রাত যতটাই বাজুক আমি আপনাকে ঘাট পর্যন্ত পৌঁছে দেব, আমার জীবনের নৌকা, আমার জীবনের চাকুরি করা আর ব্যবসা করা আর এই ডিউটি করা সার্থক, আজ আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি। নৌকা চলতেছে, ঘাটে ঘাটে লোকজন নামতেছে, হুজুরও হুজুরের ঘাট পর্যন্ত যাবেন, সিদ্ধান্ত ফাইনাল। রাত বাজে দুইটা, প্রচণ্ড কুয়াশা, শীতের রাত। আল্লাহর ওলি হঠাৎ করে মাজিকে ডাক দিয়া বলেন, মাজি বাবা তুই আমাকে এই জায়গায় নামায় দে, আমি ঘাট পর্যন্ত নৌকা নিয়ে যাব না, এখানেই আমি নেমে পড়ব। বিশাল বড় একটা হাওর, হাওর পাড়ি দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছব রে, আমাকে তুমি এই জায়গায় নামায় দাও। মাজি বলতেছে হুজুর এ কেমন কথা, রাত বাজে দুইটা, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না, আপনি একা একা হাওর পাড়ি দিয়া বাড়ি পর্যন্ত কেমন করে পৌঁছবেন, কেন আপনি এই সিদ্ধান্ত নিতেছেন? হুজুর বলতেছে বাবা আমিও তো চেয়েছিলাম নৌকা দিয়েই বাড়ি যাব, সিদ্ধান্ত আমার ফাইনাল ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এই জায়গাতেই আমাকে নামতে হবে। মাঝি বার পারক, মাঝিও কিছু বুঝে না, কেন হুজুর এই জায়গায় নামেন? মনে মনে সিদ্ধান্ত নিল, আমিও হুজুরের পিছনে পিছনে নামব, আমিও দেখব হুজুর কই যান, কেন তিনি এখানে নামলেন, অজানা কারণ সেটা কোন কারণ, আমিও হুজুরের পিছনে পিছনে নামব। হুজুরকে কিছু কয় না, কিন্তু হুজুরের পিছনে পিছনে মাঝিও নৌকা থেকে নেমে গেল। প্রচণ্ড কুয়াশা, কোন কোনে শীত, রাস্তা কিছু দেখা যায় না, হুজুর নামলেন, মাজিও হুজুরের পিছনে পিছনেই নামল। হুজুর তো জানেন না, মাজি তো তাকায় তাকে হুজুরকে দেখতেছে, হুজুর কোন দিকে যান, কেন এই জায়গায় নামলেন? একটু পরেই তাকায় দেখে, আমি নামাইলাম একজন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি তার ডানে বামে শত শত মানুষের আওয়াজ। ভয় পেয়ে গেল, কলিজায় পানি নাই, পানি নাই, কারো দিলের ভিতরে তখন পানি থাকার কোথাও না, এই মানুষগুলি এরা কারা, এদের পরিচয় কি গো, এরা কারা? হুজুরকে সম্মান দিয়ে দিয়ে সামনে নিতেছে, রাস্তা দেখে দেখে নিতেছে, মিনিস্টার মন্ত্রীকে যেইভাবে মানুষের সম্বর্ধনা দেয়, এইভাবে হুজুরকে সম্মান জানায় জানায় ওরা রাস্তা দেখায় দেখায় নিতেছে। মাঝি পিছনে থেকে থেকে সব আর চুকে দেখতেছে, এইভাবেই বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, আর কোনো মানুষজন দেখা যায় না, সবাই ওই এই পাশ ওই পাশ চলে গেল, অদৃশ্য হয়ে গেল। হুজুর মাত্র ঘরে ঢুকবেন, মাঝি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এইবার বলেন, বাবা, এ বাবা তুই কোত্থেকে আসলি? কো হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। কেন, কি জন্য? কই, অজানা কারণ জানার জন্য। আল্লাহ আকবার, জোরে কই, অজানা কারণ জানার জন্য। হুজুর বলতেছে তুমি কি দেখছো? মাঝি কই, হুজুর আমি যে কি দেখছি, আমার কলি যায় কাপন এখনো যায় না, এই মানুষগুলি এরা কারা, এরা তো নৌকায় আপনার সাথে ছিল না, পারে উঠার পর এতগুলা মানুষ কোত্থেকে আসলো,
এদের কি পরিচয়, এখনো তো আমার কলিজায় ভয়। বলতেই হুজুর দৌড় দিয়া আইসেই তার বুকের সাথে বুক মিলায় বলতেছেন, বাবা রে আমি সব তোর কাছে খুলে বলবো, কথা দে আমার জীব দশায় কারো কাছে তুমি এই কথা বলবা না। খাটি আল্লাহর ওলিরা কখনো নিজেদের কারামত মানুষের কাছে বলে না, এমন কি কাউকে বলতেও দেয় না। আর ভেজাল যত জায়গায় দেখবেন নিজেরটা নিজেই কয়, এমন কি নিজেরটা কওয়ার জন্য মানুষও রাখে, ঠিক কিনা জোরে বলেন। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে এমন একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহর ওলি যে কোনো কনফারেন্সে যেতেন, একটা গ্রামের মানুষ হুজুরকে দেখলে পরেই দূর থেকে আওয়াজ দিত, বাতা দেউঙ্গা হুজুর কয়া দিমু। এই আওয়াজটা মাদানী রহমতুল্লাহ আলীর কানে পৌঁছা মাত্র ইনি দৌড় দিয়ে লোকটার কাছে চলে আসতেন, মানুষকে সরায়া দৌড় দিয়ে লোকটার কাছে আইসা বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেন, নেহি বাতাও না, তুমি কারো কাছে কইও না। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, মা দরুদ জাহা গাইর খুদায়ার নাদারম, যদি ইয়াদ খুদা গিচে দিগর কার নাদারম, যদি ইয়াদ খুদা গিচে দিগর কার নাদারম। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়া কন্যা যুবক আল্লাহু আকবার, আওয়াজটা শুনবে কে, আর একটু জোরে বলেন কে। ভাইরা বন্ধুরা মানুষেরা জিজ্ঞেস করে, ভাইরে তুই কি কইতে চাও, কি তুমি বলতে চাও, লোকটায় কই বলবো না, মানুষেরা জিজ্ঞেস করিলেই কয় বলবো না বলবো না। অবাক কাণ্ড, হুজুরকে দেখলে কয় কয়ে দিমু, আর মানুষেরা জিগাইলেই কয় কইমো না, কি কথা, মানুষ জিগাইলেই বলে বলবে না। আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহি রহমার যখন ইন্তেকাল হইরে যুব, তখন লোকটা মানুষকে ডাইকে বলতেছে, তোমরা কারা জানতে চাও গো, আসো আমি কোন কথা বলতে চাই জেনে যাও। আল্লাহু আকবার, এইবার মানুষেরা কয় কি কি তুমি কইতে চাও, একটু আমাদেরকে কোন বলো। এইবার লোকটা বলতেছে, শোনো আমি গঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, রাত বাজে তখন 2টা আড়াইটা, ওই ঘরের পাশ দিয়ে যখন যাই হঠাৎ করে আমি শুনতে পাই ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ, ওই জিকিরের আওয়াজ কিছুক্ষণ পরে দেখি আর একজন মানুষের জিকির নয়, ঘরের ভিতরে শত শত মানুষের জিকিরের আওয়াজ। একটু পরে তাকায় দেখি ওই মানুষটার জিকিরের সাথে দরজা জানালাগুলি জিকিরে শামিল হয়ে গেছে, আর একজন মানুষের আওয়াজ নয়, শত শত মানুষের আওয়াজ, এমনকি ঘরের দরজার জানালা পর্যন্ত জিকিরে শামিল। সাথে সাথে আমি দাঁড়ায় গেলাম, আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি শুধু দেখতে চাইলাম কে তিনি, কে সেই মহামানব, কে সেই আল্লাহর বলি। একটু আড়ালে দাঁড়ায় রইলাম, আমার মনের ভিতরে ফজরের আদান পড়লে তো ইনি দরজা খুলবেন, এরপরে আমি দেখব ইনি কে। আজান হলে পরে আমি দেখলাম তিনি দরজা খুললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার দেখা যেই মানুষটা দরজা খুলেছিলেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি।
সাথে সাথে হুজুর আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন বাবা তুই কি দেখছো। আমি বলতেছি হুজুর আমি দেখে ফেলেছি সব দেখে ফেলেছি। আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন বাবা কোথা দি তুই কারো কাছে বলবি না কারো কাছে বলবি না আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। আমি হুজুরকে কথা দিয়েছিলাম এরপর থেকে আমার দিলের ভিতরে হুজুরের প্রতি মহব্বত হুজুরের প্রতি ভালোবাসা হুজুরের প্রতি সম্মান এমনভাবে আমার দিলের মধ্যে বসে গেল যখনই শুনতে পাই কোথাও হুজুর এসেছেন। আমি যদি হুজুরকে দেখতে না পাই হুজুরের সাথে যদি বুক না মিলাই আমার বুকের ভিতরে আগুন শুরু হয়ে যায় তুফান শুরু হয়ে যায়। আমি যাই হুজুরের সাথে আমার বুক মিলানোর জন্য কিন্তু তোমাদের কারণে পারি না তোমরা কেউ আমাকে কাছে যেতে দেও না। এজন্য আমি একটা বুদ্ধি বের করেছিলাম আমি দূর থেকে আওয়াজ দিব বাতা দেওঙ্গা কয়া দিব এই আওয়াজ যদি হুজুর শুনতে পান তখন আমার আর যাওয়া লাগবে না হুজুর নিজেই আমার কাছে চলে আসবে। ভাইরা আমার এজন্য বলতেছিলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে তিনিও বলতেছেন বাবা রে ও বাবা তুই কথা দে আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। কই হুজুর আমি বলবো না। এবার বলেন এই কারা এরা কারা কি এদের পরিচয় কেন আপনার সঙ্গ নিল। হুজুর বলতেছে বাবা আমিও তো সিদ্ধান্ত নিয়েছি নৌকায় বসে বসেই বাড়ি যাব ঘাট পর্যন্ত নৌকা যাবে কেন আমি এই জায়গায় নামব সিদ্ধান্ত আমার এমন ছিল না কিন্তু নৌকায় থাকতেই এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি দল লয়া নৌকায় আমার কাছে দেখা করে সালাম বিনিময়ের পর জিন্নাত সর্দার আমাকে কয় হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায় আমাদের ভিতরে বহু সমস্যা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যেই ফয়সলা দিবেন ওই ফয়সলা সবাই মেনে নিবে অতএব হুজুর একটু দয়া করে নামেন আমরা আমাদের সমস্যাগুলির সমাধান জেনে নিব আর আপনাকে রাস্তা দেখায়া দেখাইয়া বাড়ি পৌঁছায়া দিব। আগের বুজুরগান কেরাম যেখানে যাইতেন যাওয়া মাত্রই বহু বড় বড় দ্বন্দ্ব মীমাংসা হয়ে যেত। আমাদের সিলেটের শেখে কাতিয়া রহমতুল্লাহ গেলে এরম আরেক পাগল মাদানী আলহির রহমান ইনাকে ডাকাতের দলরা একবার আইসা কয় হুজুর আমাদের এলাকায় এমন এক দ্বন্দ্ব মারামারি হবে খুনাখুনি হবে হুজুর একটু জয়া করে যদি আপনি যাইতেন গেলে পরেই মারামারিটা বন্ধ হয়ে যাবে আর খুন খারাপই হবে না। মূলত এদের উদ্দেশ্য ছিল খারাপ এরা হুজুরকে মারতে চায় কারণ কি কারণ হলো হুজুরের কারণে ওরা গান বাজনা করতে পারে না এক্সিবিশন করতে পারে না যাত্রা করতে পারে না যেখানেই যাত্রার আয়োজন হয় সেখানেই তিনি হাজির আর হাজির হইয়েই যাত্রার প্যান্ডেল ভাঙ্গেন এবং আলেমদেরকে নিয়ে তিনি একটা বিরোধিতা করেন। এই কারণে সমস্ত ডাকাতের দল সমস্ত গাঞ্জাখুরের দল সমস্ত গায়ক গায়িকার দল এক হয়ে গেছে যে ওনাকে শেষ করে দিবে। প্রচণ্ড বর্ষা আপনারা জানেন সিলেটে অনেক বড় বড় হাওর ওই হাওরে যখন পানি হয় তখন বোঝা যায় কি পরিমাণ পানি। হুজুরকে বলল হুজুর আমরা নৌকা রেডি রাখছি আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি মারামারিটা থামবে নতুবা খুন খারাপই হবে। হুজুর দেরি করলেন না বললেন তাড়াতাড়ি চলো কারণ আল্লাহর ওলিরা মুসলমান মিথ্যা বলতে পারে এটা কখনো ভাবতেই পারে না ঠিক কিনা জোরে বলেন। শেখে কাতিয়া রহমতুল্লাহ গেলে ওনার কাছেও আগে যে যাইয়া কথা বলতো এটাই বিশ্বাস করতেন এরপরে যদি কেউ যায় বলতো হুজুর আগে যে বলছে এটা মিথ্যা কথা ইনি বলতেন মুসলমান আবার মিথ্যা বলে কেমন করে আর আমাদের কাছে মিথ্যার ফ্যাক্টরি ঠিক কিনা ধরে কন মুসলমান মিথ্যা বলে কি করে। উনি নৌকায় উঠে গেলেন ডাকাতরা নৌকা শুরু করলো বিশাল বড় হাওর হাওর দিয়া নৌকে নিয়ে হুজুরকে চলল সুনামগঞ্জের হাওর। গত বছর আগের বৎসরে বন্যা হয়েছে টের পাইছেন না কি পরিমাণ পানি ওই সুনামগঞ্জের হাওর দিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছে অত্যন্ত ভাটি এলাকা। হুজুর বলতেছেন বাবা তোমরা কোথায় যাও ওই গ্রামে যেতে তো এত সময় লাগার কথা না। ডাকাতের দল কয় হুজুর
আর একটু অপেক্ষা করেন, এসে পড়েছি। হুজুর তো নৌকার ভিতরে জিকির করেন, হুজুরকে নিয়ে রওনা দে। হাওরের মাঝামাঝি যাইয়েই বলতেছে, হুজুর আপনি প্রস্তুত হয়ে যান, আমরা ডাকাত, আমরা আপনাকে এনেছি খুন করার জন্য, হাওরের ভিতরে আপনাকে মেরে লাশ ফেলায় যাব, আপনার কারণে আমরা কিছু করতে পারি না। মনের যদি কোনো ইচ্ছা থাকে বলেন। আল্লাহর ওলি বলেন, বাবা রে আমি তো তোমাদের কথায় বিশ্বাস করেছি, এখন তোমরা যদি আমাকে মারতে চাও অন্তত দু রাকাত নামাজ আমাকে পড়তে দাও। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেলেন, সাথে সাথে আল্লাহর সাহায্য নেমে আসলো, প্রচন্ড ঝোর, এমন ঝড় শুরু হলো হাওরের মাঝখানে, এমন ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে, ডুবে যাবে অবস্থা। এইবার ডাকাতের দল কয়, আগে তাড়াতাড়ি নৌকা সামলাও, নৌকা যদি এই হাওরে ডুবে হুজুর তো মরবে মরবে, আমরাও মরব, কুল কিনারা পাওয়া যাবে না, সাতরায় কোনো কুল কিনারা পাওয়া যাবে না, নৌকা তাড়াতাড়ি সামলাও, হুজুরকে পরে মারব, পরে মারব। ওরা নৌকা সামলাইতে লাগলো, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড বাতাস, এই অবস্থায় ওরা নৌকা সামলায়। আর আল্লাহর ওলি নৌকার ভিতরে তিনি নামাজে মগ্ন, একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আল্লাহ যারে রাখতে চায় তার ক্ষতি কেউ করতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। ইসরাইল যত পাওয়ারফুল হোক, যত বড় পাওয়ারফুল হোক, মনে রাখবা ফেরাউন অনেক বড় পাওয়ারফুল ছিল, নমরুদ অনেক বড় পাওয়ারফুল ছিল, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই, ঠিক কিনা? দূরে খন আমাদের হামাস বীর বাহাদুররা অল্প সংখ্যক কিছু মুজাহিদ লইয়া তারা ময়দানে নেমেছে আল্লাহর সাহায্য লইয়া, আল্লাহর গায়েবী মদত তারা পাইতেছে। ইসরাইলের আয়রন রুন যেটা তারা রাখছে তাদের প্রতিরক্ষার জন্য, ওই আয়রন রুনে কাম করে না, মারতে চায় ওরা, মারতে চায় ফিলিস্তিন গাজার দিকে, তাদের মুম্বাই যায় আবার তাদের উপরে পড়ে। আল্লাহু আকবার, জোরে খন। ইসরাইলি সৈন্যরা কয়, হায় আমরা কার সাথে যুদ্ধে নামলাম, ওদেরকে তো দেখাই যায় না, কোত্থেকে আসে আবার কোন দিকে যায়, হাওয়ায় মিলা যায়। এক ইসরায়েলি সৈন্য কয়, মনে হয় আমরা ফেরেশতাদের সাথে যুদ্ধে নামছি, ঠিক কিনা? জোরে কর। এজন্য আল্লাহর উপর ভরসা লইয়া যদি কেউ চলে তার সাহায্য শুধুমাত্র কে করে? অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। সৌদি আরবের সাহায্য আমাদের হামাস ভাইয়েরা চায় না, মিশরের সাহায্য ওরা চায় না, তুরস্কের সাহায্য চায় না, ওরা যার সাহায্যের প্রয়োজন তার সাহায্য লইয়াই মাঠে নামছে, ঠিক কিনা? দূরে থাক। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি তোর বন্ধু, তুই আমেরিকারে কেন ডাকো, রাশিয়ারে কেন ডাকো, চীনকে কেন ডাকো, ভারতকে কেন ডাকো, ওরা কেউ তোমার বন্ধু না, বন্ধু হলাম আমি আল্লাহ। আমরাও সাথে রাখতে চাই কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে সাথে নিয়ে যারা ময়দানে থাকে সে একা না, ঠিক কিনা? জোরে কর। তার হাত থাকবে সামনে, পিছনেই থাকবে আল্লাহর হাত। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, বদরের যে সমস্ত ফেরেশতা আল্লাহ পাক পাঠাইছে বদরে, তফসিরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই সূরা আল ইমরানের তফসিরে লিখেছেন, বদরে যেই ফেরেশতা আল্লাহ পাঠাইছিল এই ফেরেশতাকে আল্লাহ আর আকাশে উঠায় নেয় নাই, এই ফেরেশতা আল্লাহ জমিনেই রেখে দিয়েছে, পৃথিবীর যেখানেই আল্লাহর সাহায্য লইয়া আল্লাহর বান্দারা যুদ্ধে যাবে ওই ফেরেশতারা তাদেরকে সাহায্য কর। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এজন্য আমাদের ইমান জাগাতে হবে, সাহায্য শুধুমাত্র কার চাই? আর একটু জোরে বলেন, কার চাই? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিকই না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি দুইটা হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি যুবক হাত উঠে বলো আসেনি একটু জোরে কো আল্লাহু আকবার হয় নাই মুসলমানের আওয়াজ ইসরাইল যাবে না কিন্তু আরশের মালিক তো শুনবে ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহর ওলি নামাজের ভিতরে প্রচন্ড বেগে ঝোর এই ঝড়ের ভিতরে ওরা নৌকা কেমন করে থামাবে নিজের জান রক্ষার জন্য নৌকা থামাইতে লাগলো চেষ্টা করতে লাগলো এর ভিতরে নৌকা হঠাৎ করে আইসা সুনামগঞ্জ থানার ঘাটে লেগে গেল কিসে লাগলো হাওরের মাঝখান ওই মাছ থেকে কেমন করে সুনামগঞ্জের হাওরে আইসা ওই থানার ঘাটে নৌকা লাগলো ডাকাতের দল বুঝে পায় না বুঝবা কেমন করে মানুষের যুক্তি আর বিবেক যেখানে শেষ হয় আল্লাহর কুদরত দেখান সেখান থেকে শুরু হয় ঠিক কিনা জোরে কন নৌকা এসে এইরকম তানার ঘাটে লেগে গেল রাত বাজে তিনটা সাথে সাথে এই পাহারাদার পুলিশ যারা ছিল এত রাত্রে নৌকা লাগলো ঘাটে ঝড়ের মধ্যে নৌকা ঘাটে লাগলো পুলিশের দল নৌকার কাছে চলে আসলো আইসা তারা দেখে নৌকার ভিতরে আল্লাহর বলি কুতবে জমান শেখ আমিন উদ্দিন রাহিমাহুল্লাহ শেখে কাতিয়া যাকে সবাই তারা চিন্ত হুজুর এত রাত আপনি নৌকা এত রাত এরা কারা এরা কারা এরা কারা ডাকাতের দল যখন বুঝে ফেলল যে তারা বিপদে পড়ে গেছে নৌকে এসে এইরকম তানার ঘাটে লাগছে পুলিশে আসছে এইবার ডাকাতের দল হুজুরের পা জড়ায় ধরে কই হুজুর জীবনের জন্য তৌবা করেছি আর জীবনে গান বাজনা করব না আর জীবনে খারাপ কাজও করব না হুজুর আপনি আমাদেরকে বাঁচান বাঁচান এই বইলে হুজুরের পা দুইরা মাপ চাইতে লাগলো হুজুরকে বারবার পুলিশরা কয় হুজুর এরা কারা এরা কারা এরা কারা হুজুর বলতেছে এরা আমার খাদেম একটু জোরে কন্যা সুবহানাল্লাহ ডাকাতের পরিচয় তিনি দিলেন না ডাকাত বলেও তাদেরকে পরিচয় দিলেন না পুলিশেরা ভাবল এরা খাদেম এরপরে হুজুর সহ ডাকাতদেরকে পুলিশেরা হেফাজতে নিয়ে গেল নিরাপদে যায় তাদেরকে বিশ্রামের জায়গা করে দিল ভাইয়েরা বন্ধুরা আল্লাহর ওলির জীব দশায় এই তিনজন মানুষ এরা কারা কেউ জানতো না আল্লাহর ওলি নিষেধ করেছেন সাবধান কারো কাছে এই কথা বলবা না কারো কাছে এমন কথা তোমরা বলবা না পরের দিনটাতে ওরা ডাকাতি সেরে গান বাজনা সেরে যাত্রা সেরে আল্লাহর ওলির খাদেম হইয়া তারা ডানে বামে থাকতো মরণ পর্যন্ত হুজুরের খাদেম ছিল এখনো তারা আল্লাহর প্রতি আছে কিন্তু আল্লাহর ওলি জীবিত থাকতে কোনোদিন তারা এই কথা কারো কাছে বলে নাই আল্লাহর ওলির ইন্তেকালের পর তারা তাদের পরিচয় মানুষকে জানাইল এজন্য বলির যুবক শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন
আমাকে এই এলাকার জিন্নাতের সর্দার কানে কানে কয় হুজুর এখানে নেমে যান, এজন্য আমি নামছি, এরা আমাকে পথ দেখায় দেখায় নিয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা লহিতানু ফি জাউফিল মা। তোমরা আলেমদের কদর বুঝো না, হাফেজ কোরআনের কদর বুঝো না, কিন্তু অন্য জাতিরা কি তারা বুঝি? এমনি ভাবে বাইরা বন্ধুরা, উজানির পেশাব রাহিমাহুল্লাহ, কারে ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাকের বলি, তিনি একবার ঘোড়া দৌড়ায় ওয়াজে যাইতেছেন, জঙ্গলের ভিতর দিয়ে যাবেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ। মসজিদ দেখা মাত্র আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। আল্লাহর ওলিরা অচেনা অপরিচিত জায়গায় যদি তারা কোনো মসজিদ দেখতেন, সাথে সাথে মসজিদের হক দুই রাকাত নামাজ আদায় করতেন। ঘোড়ার পিঠ থেকে তিনি নেমে গেলেন। এখন তো আমরা ওয়াজ মাহফিলে গাড়ি নিয়ে আসি, আগেকার আমাদের বুজুর্গগণ গাড়ি নিয়ে ঘুরবার সুযোগ ছিল না, অনেকেই ঘোড়া দৌড়াইয়া মাহফিলে যাইতেন, ঠিক কিনা? আবার ওই মাঝ মাহফিলেই থাকতেন ফজরের নামাজের পর, এলাকার মানুষ জনকে নিয়ে তারা বসতেন, বৈশা বলতেন, বাবা রে আপনাদের এলাকায় কোনো মাদ্রাসা আছে কি না? যদি বলতো হুজুর মাদ্রাসা নাই, সাথে সাথে একজনের কাছ থেকে জমি নিতেন, দশজনের কাছ থেকে চাঁদা নিতেন, একটা মাদ্রাসা ওই এলাকায় প্রতিষ্ঠা করে তিনারা আসতেন। কারণ আল্লাহর ওলিগণ অন্তর চোখে দেখতে পেতেন, মাদ্রাসা হলো আসমানের খুঁটি। যে এলাকায় যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা এলাকাকে রহমতের চাদর দিয়া ডেকে রাখে। আসমানি জমিনি গজব, যাবতীয় গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকার হেফাজত করে। এজন্যই মাদ্রাসার ছাত্র কেউ যদি খাওয়ায়, মনে রাখবা নবীর হাদিস মোতাবেক তুমি খাওয়াও না, বরং তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়ায়। মাদ্রাসায় কেউ যদি দান করে, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখলাম, বরং নবীর হাদিসের ভাষায় আল্লাহ পাক তোমাকে মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কর, আরেকটু জোরে কর, আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, উজানির পেশাব রাহিমাহুল্লাহ মসজিদের ভিতরে তিনি ঢুকলেন, ঢুইকে দেখে মসজিদের কোনায় একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার দুইটা দুধের বাচ্চারে দুধ খাওয়ায়। আল্লাহর ওলি বিন্দু পরিমাণ ভয় পেলেন না। কেন তিনি ভয় পাবেন? আমরা হলে দৌড় দিয়ে বের হয়ে আসতাম, বাঘও আমাদেরকে হামলা করত, কিন্তু আল্লাহর বলি ওই বাঘের কাছে যাইয়া তিনি বাঘের কাছে বৈশা বলতেছেন, এরে বাঘ, আল্লাহ তোমাকে মসজিদে বৈশা বাচ্চারে দুধ খাওয়াইতে পাঠায় নেই, তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি হলে মানুষের খাদেম, আর মসজিদ হলো আল্লাহর কদমে সেজদা দেওয়ার জায়গা, তুমি তোমার ঠিকানায় চলে যাও, আমাকে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার সুযোগ করে দাও। এত বড় বাঘ লেজ নারায়া নারায়া আল্লাহর ওলিকে বুঝাইতেছে, হুজুর কোন আহমক আপনাকে না চিনলেও আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি, আমি আপনাকে চিনে ফেলেছি হুজুর, আল্লাহ আপনাদের মতো ওলি আল্লাহর উসিলায় আল্লাহ আমি বাঘরেও খাওয়াইতেছে বাঁচাইতেছে। অতএব চিন্তা করবেন না, আপনি আপনার মতো করে আল্লাহর কদমে সিজদা দিন, আমি আমার বাচ্চাগুলি লইয়া চলে যাই। আল্লাহর ওলির সামনে বাগলাট লেজ নারায়া নারায়া ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে যায়। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানায় আবদ্ধ করলো, বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে, আল্লাহর ওলিকে কেমন করে বাঘে খায়? বাদশাহ আকবর তাকায় তাকায় দেখবে, কারণ বাদশাহ আকবর একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল। আকবরের দিনে এলাহি যেই ধর্মের রীতি ছিল, হিন্দু মুসলমানে বিবাহ করা বৈধ, হিন্দু যেমন কচ্ছপ খায় মুসলমানও কচ্ছপ খাবে, হিন্দু যেমন দুর্গা পূজা করে মুসলমানেও দুর্গা পূজায় যাবে, নাউজুবিল্লাহ জোরে কর। তিনি ফতোয়া দিলেন বাদশাহ আকবরের বিরুদ্ধে, কারণ হক্কানি ওলামায়ে কেরাম
কোনদিন কারো রক্ত চক্কুর পরোয়া করে না, কারো রক্ত চক্কুর পরোয়া করে হক কথা তারা বন্ধ রাখে না। হক্কানি উলামায়ে কেরাম বিশেষ করে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান সর্বকালে সর্বযুগে তারা হক কথা বলেছেন, হক ফতোয়া দিয়েছেন। কে তাকে মারবে, কে তারে জেলে নিবে, কে তারে ফাঁসিতে ঝুলাবে, বিন্দু পরিমাণ ভয় করেন নাই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা। ভাইরা বন্ধুরা, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ফাঁসিতে ঝুলছেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত, তবুও তারা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া উড্ড করেন নাই। এজন্য মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি জেলখানায় আবদ্ধ, ফতোয়া দেওয়ার অপরাধে বাঘ ছেড়ে দিল। বাঘে যায় হুজুরের কলিজা খাবি, রক্ত খাবি, মাংস খাবি, হাড্ডি খাবি, বাদশাহ তাকায় তাকায় তামসা করবি, মন্ত্রীদের নিয়ে বাদশাহ আকবর তাকায় দেখতেছে কেমনে হুজুরকে বাঘে খায়। একটু পরেই তাকায় দেখে আল্লাহু আকবার, হায় হায় যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খায়, এই বাঘ আল্লাহর অলির সামনে যায়া বসে লেজ নাড়তে লাগলো, যেন বুঝাইতেছে হুজুর ওই আহমক বাদশাহ আপনারে চিনে নাই, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। শুধু তাই নয়, বাঘ তার জিব্বাটা বের করে দিছে। আল্লাহু আকবার, জোরে কন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের পা বাঘের মুখের সামনে এইভাবে তুলে ধরছেন, আর বাঘ জিব্বা দিয়া আল্লাহর ওলির পায়ের নিচের ধুলা বালিগুলি চাটতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন্নাম লাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল ভালো করে শোনো, তোমরা যদি আলেমের কদর না জানো, ছোট বাচ্চাটার কদর না জানো, জানো নি এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করে মাত্র বের হয়, সাথে সাথে তার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে। এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাত্র বাবা হাতে করে নিয়ে রওয়ানা দিছি, দাদা আঙ্গুলে ধরে রওয়ানা দিছি, এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় নাই, তবু আল্লাহর কাছে তার দাম বাড়তে থাকে। বানাল্লাহু লাহু বিকাদ বানাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বানান, কি বানান, জান্নাতে একটা ঘর, প্রতি কদমে কদমে একটা ঘর বানান। শুধু তাই নয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মানুষ দেখতে চাও, তাহলে ওই বাচ্চা এবং তার বাবার দিকে তাকাও। আপনার বাচ্চার মাথায় পাগড়ি পরাইছি আজকে আমরা, হাসরের মাঠে পাগড়ি আল্লাহ আপনার মাথায় পরাবে। যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, এই সন্তানের বাপমার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে। কেন? মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখেন, সমাজ চলতেছিল স্কুল কলেজের দিকে, তোমার চোখের সামনেই সবাই শ্রুতির তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকেই সন্তান নিয়ে যাচ্ছিল, আর তুমি চলতেছিলা শ্রুতির উল্টা দিকে, না দুনিয়া কামানোর জন্য আমার সন্তান আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ সন্তান দিছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমি উল্টা দিকে চলছি। আল্লাহ বলে, বান্দা মানুষ যায় শ্রুতির তালে, তুমি যাও শ্রুতির উল্টা, আমাকে খুশি করার নিয়তে ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ধার্য করে রাখছি। ঠিক কিনা দূরে কম ভাইয়েরা আমার? হ্যাঁ, এজন্য দেখবেন প্রতিটা ঘরে প্রতিটা ঘরে সাবধান, তিনটা চারটা বাচ্চা হলে পড়ে তিনটারে স্কুলে পড়ায়, একটা ছেলের মাদ্রাসায় দেয় না, না এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চাটারে নিয়ে বাবা মাদ্রাসার দিকে যায়, ওই বাচ্চা এবং ওই বাচ্চার বাবা আর মার জন্য আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে পাগড়ি নিয়ে বসে থাকবে, এমন একটা মুকুট যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী বলবে যে এই মুকুট যার মাথায় সে কে,
তখন আরেকজন বলবে, চিনো না আমাদের এলাকার অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মাওলানা সাহেবের আম্মা, তার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাইয়া দিয়েছে।